আমি আসলে সরি বলতে চাই, অবভিয়াসলি বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ আই ইউজ। ওই সময়ের সুনের আর এখনকার সুনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেই করুক তা সেটা যদি সে করতে পারে, লোকেশন আসলে চেক করা কোনো ব্যাপার না। আমি তো আমার জায়গায়, আমি একটা ফ্যামিলি বাসায় থাকি, আব্বুর সাথে, আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে। অন্য কেউ কোথায় ছিল আমার কোনো আইডিয়া নেই, আমি কোথায় ছিলাম সেটা আমি জানি। যে সিচুয়েশন দিয়ে এখন যাচ্ছি ওটা আসলে আমি ডিজার্ভ করি না, আমি এতটুকু বলবো। আমি একটা কথা বলতে চাই যে আমি এখানে কিছুই করিনি ফার্স্ট অফ অল, এবং যেটা অনেক আগের একটা বিষয় যেটা আসলে এখন বের হয়েছে, আমি অবশ্যই চাবো না যে আমি যেই সুনেরাটা ছিলাম বা ওই টাইমে যেভাবে আমি বিহেভ করেছি, আমি প্রচণ্ড চঞ্চল একটা মেয়ে ছিলাম একটা সময়ে, এবং টম বয় ছিলাম আসলে। আমার যারা ফ্রেন্ডরা ছিল তাদের সাথে আমি আসলে ওইভাবেই ওই টাইমে কমিউনিকেট করতাম, যেহেতু আমার কো আর্টিস্ট আমার কাছের ফ্রেন্ডও ছিলেন। তার সাথে আসলে আমি আসলে সরি বলতে চাই, অবভিয়াসলি বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ আই ইউজড। এটা অবশ্যই আমি পাবলিকে আনার জন্য করিনি, ওটা ভিডিওটা আমি নিজেও করিনি। সো এখানে আসলে মোটিভ কোনো খারাপ কিছু ছিল না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ওই সময়ের সুনের আর এখনকার সুনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো আমি মানে এটা তো খুবই স্টুপিডিটি হবে যদি কেউ আমাকে প্রুফ ছাড়া দোষারোপ করে, বা যেটা নিয়ে বলা হয়েছে সেটা এখানে যদি মানে ধরেন আমি জানি না এখনও কে অ্যাক্সেস করেছে, কী করেছে, কীভাবে হয়েছে, বা যেই করুক তা সেটা যদি সে করতে পারে, লোকেশন আসলে চেক করা কোনো ব্যাপার না। সো আমি বম্বে থেকে ল্যান্ড করার পর থেকে আমার কোভিড সিমটমস ছিল, আমি টেস্ট করাইনি ফার্স্টে, আমি দীর্ঘদিন অসুস্থও ছিলাম, বাট আমি মাঝখানে কাজের জন্য দৌড়াদৌড়ি করছিলাম, বাট ওই সময়টায় আমি আসলে পুরোপুরি বাসায়, এবং আমার এখনও শুনলে বোঝা যাচ্ছে আমার সাইনাসের একটু প্রবলেম হচ্ছে, এখনও পুরোপুরি ওপেন হয়নি সাইনাস এরিয়াটা। সো আমি পুরো বেড রেস্টে আমি ঘুমাচ্ছি, আমার মানে ওই দিনগুলো আসলে এরকম রিপিটেড হচ্ছিলো যে আমি ঘুমাচ্ছি, উঠে একটু সিনেমা দেখছি বা সিরিজ দেখছি, আবার একটু খাচ্ছি, ঘুমাচ্ছি। সো আমি তো আমার জায়গায়, আমি একটা ফ্যামিলি বাসায় থাকি, আব্বুর সাথে, আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে। এটা খুবই স্টুপিড একটা বিষয়, এবং লোকেশন চেক করলে আসলে বোঝা যাবে কে কোথায় ছিল, কারণ আই হ্যাভ নো আইডিয়া কে মানে অন্য কেউ কোথায় ছিল আমার কোনো আইডিয়া নেই, আমি কোথায় ছিলাম সেটা আমি জানি না। আমি আসলে এই বিষয়ে আর জড়াতেও চাই না, আমি এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমার জায়গাটা ক্লিয়ার করা যতটুকু দরকার ছিল আমি ক্লিয়ার করেছি, এবং আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি জাস্ট খুবই মানে যে সিচুয়েশন দিয়ে এখন যাচ্ছি ওটা আসলে আমি ডিজার্ভ করি না, আমি এতটুকু বলবো। আমি ভাইয়া, আমি আসলে সবসময় চেষ্টা করি, শুধু অভিনয়ের ক্ষেত্রে না, আমি সবসময় চেষ্টা করি যে আমি যাতে আস্তে আস্তে বড় হচ্ছি, তো যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে আসলে শেখার বাইরে কিছু নেই। সো আমি চেষ্টা করি, আমি যখনই সময় পাই আমি আমার কাজ নিয়ে আমি পড়াশোনা করি, আমি স্টাডি করি, আমি প্র্যাকটিস করি, আমি সিনেমা দেখি। সো আমার মনে হয় যে যদি একটা মানুষ তার কাজের প্রতি অনেস্ট হয় এবং ডেডিকেটেড হয় এবং কাজটাকে ভালোবাসে, তাহলে তার ওইটাই তার পার্সোনাল লাইফ হয়ে ওঠা উচিত একটা সময়, যেটা এখন আমার হচ্ছে। সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এবং আমি সাথে সাথে ওটার বাইরে যতটুকু ফ্রি টাইম পাই আমি চেষ্টা করি যাতে আমি ফুল রেস্ট পাই, যেটা আসলে ঘুমাই বলি বা আমার নিজেকে সিনেমা দেখে এন্টারটেইন করা বলি। অদ্ভুত রকমভাবে আমি এদিক দিয়ে খুব লাকি যে আমার অ্যাক্টিংয়ের প্রতি ভালোবাসা বলবো নাকি ভালো লাগা বলবো জানি না, বাট আমার সব কিছু আসলে এটা ঘিরে হয়ে গেছে আস্তে আস্তে। হয়তো শুরুর দিকে ছিল না, বাট আমি একটা সময় যখন আসলে রিয়েলাইজ করলাম যে আমি এই জায়গাটা ভালোবাসি, আমি এখানেই কাজ করতে চাই, তখন আমার মনে হলো যে না, আমার আরও স্টাডি করতে হবে, আমি নিশ্চয়ই আমি মানে জন্ম থেকে সব শিখে আসিনি। সো চেষ্টা করছি শেখার, এবং ওখানে আসলে ফুল টাইম দেওয়ার চেষ্টা করি। সো বাকিটা আমার, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটাতে আসলে আমি ওই দিক থেকে আমার জানা নেই, সো ওটা নিয়ে আমি বলতে পারবো না।